সুপ্রিয় দর্শক দৈনিক শিক্ষার নিয়মিত আয়োজন দৈনিক শিক্ষার ফেসবুক লাইভে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আজকে আসলে আপনারা জানেন যে অনেকগুলি নতুন বিষয় আছে এগুলি নিয়ে আসলে আমরা আজকে কথা বলবো আপনারা ইতিমধ্যেই দৈনিক শিক্ষা ডট কম দেখেছেন তো আপনাদের জন্য একটু করে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আজকে জানিয়েছেন যে ফেসবুকে কোনো তথ্য শেয়ার দেওয়ার আগে সেটা কিন্তু আপনাদের একটু যাচাই করে দেখার জন্য তিনি অনুরোধ করেছেন এবং কোনো তথ্য ফেসবুকে শেয়ার দেওয়ার আগে সেটা কিন্তু একটু যাচাই করে দেখার অনুরোধ করা হয়েছে আহ্বান জানানো হয়েছে ভুল তথ্য যাতে ভুলক্রমে শেয়ার না হয়ে যায় সে ব্যাপারে কিন্তু সজাগ থাকার নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী আর এছাড়া ঢাবি শিক্ষার্থী ধর্ষণের যে ব্যাপারটা বহুল আলোচিত বেশ বেশ কয়েকদিন ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটু উত্তপ্ত পরিবেশ বিরাজ করছিল আপনারা সবাই দেখেছেন তো সেই শিক্ষার্থী যে ধর্ষক তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব তো সেখানে কিন্তু মধুর নামে সে তো র্যাব কিন্তু সংবাদ সম্মেলনে র্যাবের কর্মকর্তারা সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে জানিয়েছেন যে তিনি কিন্তু একজন সিরিয়াল রেপিস্ট তো এটা আসলে তিনি আহ তো এইভাবেই তারা জানিয়েছেন এবং তারা জানিয়েছেন সে কিন্তু ছিচকে চুরি ছিনতাই রাহাজানি এই সবের সাথে জড়িত তো আপনার এই ব্যাপারে কিন্তু আহ রিপোর্ট শিক্ষা ডট কম এ দেখেছেন ইতিমধ্যেই তাছাড়া আরও কিছু ভালো সংবাদ আছে আমাদের কাছে আপনারা জানেন যে গতকালকে একটা নিয়োগের গণবিজ্ঞপ্তি জারি হয়েছে সেইটা কিন্তু সেই নিয়োগটা কিন্তু আসলে হবে যে বা ভোকেশনাল কোর্সে যে সাধারণ শিক্ষায় যেসব শিক্ষার্থী আছেন যে সাধারণ ধারার স্কুল এবং মাদ্রাসায় ভোকেশনাল কোর্সে এগারোশো নিরানব্বইটি পদে সেই নিয়োগটা সম্পন্ন হবে বলে আমরা জেনেছি তো যাই হোক এই ব্যাপারে কিন্তু আমাদের কাছে আরও কিছু তথ্য আছে সেই ব্যাপারটা বলবো ই রিকুইজিশন নিয়ে অনেক অনেকেই জানতে চাচ্ছেন আমাদের কাছে তো ই রিকুইজিশন নিয়েও কিন্তু আমাদের কাছে আমরা কিছু তথ্য সংগ্রহ করেছি আরেকটা ব্যাপার বলতে চাই আমরা কিন্তু এই যে খুব তাড়াতাড়ি আমরা দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে অনেক প্রার্থী অনেক জটিলতার মধ্যে আছেন যারা যোগদান করেছেন সুপারিশপ্রাপ্ত হয়ে এন এর কিন্তু এখনও তারা আসলে এমপি উপভুক্ত হতে পারেননি তো তাদের জটিলতাটা কেন এবং কী হবে এবং কি হচ্ছে এ নিয়ে কিন্তু আমরা একটি বিস্তারিত প্রতিবেদন তৈরি করবে দৈনিক শিক্ষা ডট কম তো এইটা নিয়ে কিন্তু আমরা একটি প্রতিবেদন প্রকাশ করব খুব শীঘ্রই তো গতকালকে আসলে এই যে নতুন বিজ্ঞপ্তিটা জারি হওয়ার পর থেকে শিক্ষকরা কিন্তু আমাদের কাছে জানতে চাচ্ছেন বেশ কয়েকজন জানতে চেয়েছেন যে এই পদগুলো কি এমপিও ভুক্ত কিনা এটা সিসি প্রকল্পের সাধারণ শিক্ষায় কারিগরি কোর্স এটা কি সিসি প্রকল্পের পদগুলো এটা কি এমপিও ভুক্ত কিনা বা এই পদগুলোতে কি হবে তো এই ব্যাপারটা নিয়েও কিন্তু আমরা একটি প্রতিবেদন তৈরি করেছি এই নতুন গণবিজ্ঞপ্তির পদগুলো এমপিও নাকি নন এমপিও সেটা কিন্তু আপনারা হয়তো আজকেই আপনার এই প্রতিবেদনটা দেখতে পারবেন হয়তো আগামীকালকে সকালে আমি আসলে এটা চেষ্টা করব আজকের মধ্যে যাতে ব্যাপারটা করা যায় তো এই ছিল তো আরও কিছু ব্যাপার আসলে আছে অনেকেই পনেরোতম রেজাল্ট কবে হবে এটা জানতে যাচ্ছেন এই ব্যাপারে কিন্তু আমরা একটা রিপোর্ট করেছিলাম এবং সেটা নিয়ে কিন্তু আমরা ফার্দার আরেকটা রিপোর্ট লিখবো আমরা কিন্তু টু বি স্পেসিফিক যে কবে এই রেজাল্টটা পাবলিশ হবে আর এই ব্যাপারে কিন্তু আরেকটা ভালো সংবাদ আছে যে পুরোনোতম প্রার্থীরা কিন্তু এই যে স্কুল পর্যায়ে দুয়ের যারা উত্তীর্ণ হবেন তারা কিন্তু নতুন যে নিয়োগটা আসছে এখানে কিন্তু আবেদন করতে পারবেন তো যাই হোক আমাদের সাথে আছেন আমাদের বরগুনার দৈনশিখা এর বরগুনার রিপোর্টার মিজানুর রহমান ভাই ভাইকে স্বাগত জানাই আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথে জাহিদ নয়ন আছেন সান্ডো ভাই আছেন ভাই ভালো আছে আসান হাবিফ ভাই আছেন আমাদের সাথে আলামিন ভাই আছেন আমাদের সাথে প্রতিদিন থাকেন তিনি আমাদের সাথে আছেন জাহিদ ইসলাম মমিনুল ইসলাম আমাদের সাথে আছেন রাকিব ইসলাম ধন্যবাদ জানিয়েছেন কাইয়ুম খান পুনরতম রেজাল্ট কবে জানতে চেয়েছেন এবারে আমরা খুবই স্পেসিফিক কবে প্র রেজাল্ট প্রকাশ হবে সেইটা ধরে কিন্তু আমরা রিপোর্ট করার চেষ্টা করব আবু তালেব ভাই আছেন বিভাগীয় প্রার্থী অগ্রাধিকার দিতে হবে গণবিজ্ঞপ্তিতে তিনি দাবি করেছেন সেটা কিন্তু আচ্ছা ধারীদের আবেদন নিয়ে একটু বলবো ধারীদের আবেদন নিয়ে কিন্তু আমাদের একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে যেখানে কিন্তু এন কর্মকর্তা আমাদের জানিয়েছেন যে ধারীদের কিন্তু আবেদনের সুযোগ দেওয়া হবে তো সেইটা কেন দেওয়া হবে সেটাও কিন্তু তিনি ব্যাখ্যা করেছেন আপনারা দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলে কিন্তু এই রিপোর্টটা পাবেন আর তাছাড়া আর অনেকেই আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য লিটন লিটনচন্দ্র হালদার ভাই আছেন আসন্ন গণবিজ্ঞপ্তি এই ব্যাপারটা একটু বলবো হাবিব মিয়া ভাই জিদ্দিকুর রহমান ভাইয়া কোথায় আছেন ভাইয়া ভালো আছেন ভাইয়া আজকে একটু ব্যস্ত আছেন বলে আসলে আপনাদের সামনে উপস্থিত হতে পারেননি শামীম রেজা ভাই আছেন আমাদের সাথে রকিবুল ইসলাম আছেন মাসুদ ভাই আছেন আচ্ছা অনেকেই আছেন সবাইকে অনেক ধন্যবাদ ফারহানা রিক্তা নবশিষ্ট বিজ্ঞান নিয়ে কিছু বলেন নিরু রয় যাই হোক অনেক প্রার্থী আছেন আমাদের সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে আজকে আমাদের কাছে আরেকটা তথ্য আছে সেটি কিন্তু আপনারা দেখছেন যে ইতিমধ্যেই দেখছেন যে আবার কিন্তু ই রেজিস্ট্রেশনের সময় দেওয়া হয়েছিল তো আমরা এই ব্যাপারটা কিন্তু তাদের কাছে জানতে চেয়েছি যে কী জন্য ই রেজিস্ট্রেশনের সময় দেওয়া হয়েছে আর আরেকটা কিন্তু এই ব্যাপারে একটা তথ্য আছে আমাদের কাছে সেটা কিন্তু আপনারা এই যে আমাদের দনিকশিয়া ডট কমে আপনারা দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যেই সেটা কিন্তু ই রেজিস্ট্রেশনের যে যারা ই রেজিস্ট্রেশন করেছেন যেসব প্রতিষ্ঠানগুলো তাদেরকে তাদের জন্য কিন্তু এন টিআরসি একটি নির্দেশনা দিয়েছে এন থেকে বলা হয়েছে যে এই রেজিস্ট্রেশন করা ই রেজিস্ট্রেশন করা যে প্রতিষ্ঠানগুলো তাদের কিন্তু একটু যাচাই করে দেখতে বলা হয়েছে যে তাদের প্রতিষ্ঠানের ধরনটা ঠিক আছে কিনা তো এইটার কারণ এবং কেন আবার করে ই রেজিস্ট্রেশনের বাড়ানো হলো সেই কারণটা নিয়ে কিন্তু আমরা একটি প্রতিবেদন প্রকাশ করব কিছুক্ষণের মধ্যেই আপনারা এটা দেখতে পারবেন দনশিয়া কমে তো যাই হোক এছাড়া আরও কতগুলো বিষয় আছে আর রেজাল্ট সম্পর্কে জানতে চাচ্ছেন অনেকেই হ্যাঁ রেজাল্ট সম্পর্কে কিন্তু আমরা রিপোর্ট লিখেছি আর টু বি স্পেসিফিক কবে রেজাল্ট হবে সেটা নিয়ে কিন্তু আমরা খুব শীঘ্রই হয়তো শুক্রবার আপনারা এই প্রতিবেদনটি দেখতে পারবেন যে খুব শীঘ্রই যে কবে রেজাল্টটা হবে এই রিপোর্টটা আপনারা খুব শীঘ্রই দৈনিক শিক্ষা ডট দেখতে পারবেন যে কবে নাগাদ হতে পারে এই সংক্রান্ত রিপোর্ট চতর স্কেলের শেষ খবরটা আপনারা ইতিমধ্যে একটি ভিডিও দেখেছেন দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলে তো যাই হোক প্রার্থীদের জন্য বলবো যে আপনারা সবাই আমাদের সাথে থাকেন অনেকেই কিন্তু ভুই ফোর অনেক অনলাইন খুলে এবং অনেক কি বল ভুই ফোর অনলাইন খুলে তারা কিন্তু অনেকে ইয়া হয়েছে যে দৈনিক শিক্ষার তথ্য নিয়ে কিন্তু কাছাকাছি নাম নিয়ে অথবা নামটা বাংলা ইংরেজি করে একটু অন্যভাবে করে রিপ্রেজেন্ট করে যে শিক্ষার ব্যাপারটা দৈনিক শিক্ষা ডট কমের নামটা সেটা নিয়ে কিন্তু তারা অনেকেই এই সমস্যার এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমাদের রিপোর্টগুলি নিয়ে তারা কিন্তু নিজেদের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন তো এটা কিন্তু আপনারা প্রতিহত করেন আমরা দেখেছি আপনারা এই প্রতিহত আরও করবেন সবাইকে এই ব্যাপারে ধন্যবাদ জানাই আমাদের সাথে আছেন সুলতান মাহমুদ ভাই তিনি মহিলা কোটার একজন ভুক্তভোগী প্রার্থী মাহমুদ ভাই তো তার ব্যাপারটা আসলে তাদের যে ব্যাপারটা তাদের নিয়েও কিন্তু কিছু আপডেটের তথ্য আমরা সংগ্রহ করেছি যে এইসব প্রার্থীদের ব্যাপারটা কী হবে বা কেন এখনও তারা জটিলতার মধ্যে আছেন কেন তাদের এই জটিলতা এখনও হয়নি এর মূল কারণ কি এখনও কেন এইসব প্রার্থীরা দশ মাস ধরে বেতন ছাড়া চাকরি করছেন যেটা কিন্তু আসলে খুবই মর্মাহত একটা ব্যাপার এটা কিন্তু আসলে অসম্ভব এটা কিন্তু হওয়া উচিত না কখনই যে একজন লোক কাজ করছেন দশ মাস ধরে কিন্তু সে বেতন পাচ্ছেন না সে নিয়োগ তার নিয়োগটাও কিন্তু যথার্থ সে কিন্তু কোনো উল্টাপাল্টা করে বা কোনো তদ্বির করে বা ঘুষ দিয়ে বা টাকার খেলায় কিন্তু তিনি নিয়োগ হননি তিনি কিন্তু স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্ত হয়েছেন তো এই ব্যাপার নিয়ে আমরা একটি তো আমরা সুস্পষ্টভাবে অনেক তথ্য সংগ্রহ করেছি কিছু তথ্যের এখনও ঘাটতি রয়েছে আমাদের কাছে তো উইট ব্যাপারটা আমরা যখন ক্লিয়ার হব আমরা কিন্তু এই এই প্রতিবেদনটা আমরা প্রকাশ করব আমরা তাদের সবাইকে আহ্বান জানাবো যে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলটায় সাবস্ক্রাইব করবেন আপনারা এবং দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলটার সাথে থাকবেন তো তো ওই ব্যাপারটা তো ওই ব্যাপারটা ইয়ারটা যে মানে আপনাদের জন্য বলবো আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন তো যাই হোক আমাদের এই এই আজকে আমাদের লাইভের যে ব্যাপারগুলো ছিল সেগুলো তো আমরা বলছি তো শিক্ষকদের উচ্চতর গ্রেড নিয়ে যে ব্যাপারটা কয়েকজন প্রশ্ন করেছেন তাদের জন্য একটু বলবো যে উচ্চতর গ্রেডের যে বিষয়টা ছিল সেটা হলো গিয়ে যে উচ্চতর গ্রেড নিয়ে কিন্তু নতুন একটা প্রশ্ন এসেছে সেই নতুন একটা প্রশ্ন যে এসেছে সেই সেই প্রশ্নটা কিন্তু আমি আপনাদের জন্য একটু বলবো যে অনেক শিক্ষক কিন্তু যে জাতীয় পেজকেলে কিন্তু বলা ছিল যে শিক্ষকরা দুইটার বেশি উচ্চতর গ্রেড পাবেন না তারা দুইটা দুইটার বেশি উচ্চতর গ্রেড পাবেন না অনেক শিক্ষকরা এইটা কিন্তু জাতীয় প্রেসকে কোনো কর্মচারী দুই ততোধিকবারের বেশি মানে উচ্চতর গ্রেড পাবেন না এরকম বলা ছিল আমি একটু স্পেসিফিকভাবে বলব আপনারা একটু তারা যে বলেছেন যে আট বছর দুইটির বেশি উচ্চতর গ্রেড পাবেন না কিন্তু আগে কিন্তু যেটা ছিল আগের নীতিমালে কিন্তু আট বছরে শিক্ষকদের উচ্চতর গ্রেডের ব্যাপারটা বলা হয়েছিল অনেক শিক্ষক কিন্তু আট বছরে উচ্চতর স্কেল পেয়েছিলেন কিন্তু এখন যে নতুন প্রশ্নটা এসেছে সেই নতুন প্রশ্ন এরকম যে আট বছরে যারা উচ্চতর স্কেল পেয়েছেন তারা কি পরবর্তীতে টাইম স্কেল বা উচ্চতর স্কেল প্রাপ্ত হবেন কি না এবং তারা কি এই টাইম স্কেলের যে ইয়াটা ছিল যে তারা যে উচ্চতর স্কেলটা মানে তারা পেয়ে গেছেন অলরেডি আট বছরে তো তারা পরবর্তীতে পরবর্তী দ্বিতীয়টা তারা কখন পাবেন তারা কখন কোন পয়েন্টে এই দ্বিতীয়টা পাবেন এটা কিন্তু জানার জন্য একটা নির্দেশনা চাওয়া হয়েছে তো যাই হোক অনেকেই প্রশ্ন করছেন সবাইকে অনেক ধন্যবাদ শিক্ষা ডট কমের সাথে থাকার জন্য আর আমরা আরেকটু বলবো যে ই রিকুইজিশন তো আচ্ছা উচ্চতর স্কেলের ব্যাপারটা একটু শেষ করি তো এই ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু নতুন নির্দেশনা কামনা করা হয়েছে আপনারা কিন্তু ইতিমধ্যে দণিশিখা ডট কমের একটি ভিডিও প্রতিবেদন দেখেছেন তো এই ব্যাপারটাই আশা করি যে শিক্ষকদের এই জটিলতাটা নিয়ে এটা কোনো ফার্দার আর কোনো জটিলতার আসবে না এটা কিন্তু এই খুব ভাইটাল একটা পয়েন্টে যে নতুন পে স্কেলে বলা হয়েছে দশ বছর কিন্তু আগে বলা ছিল আগে যে ইয়েটা ছিল সেখানে কিন্তু বলা হয়েছিল যে এইটা আট বছর আট বছরেই তারা পাবেন তো সেই প্রেক্ষিতে অনেকে পেয়েছেন কিন্তু এখন কিন্তু এই জটিলতা তারা সেকেন্ডটা পাবেন কি পাবেন না এইটা নিয়ে কিন্তু একটি নির্দেশনা জারি করা হয়েছে আপনারা দেখেছেন এবং সেটা কিন্তু ভিডিও প্রতিবেদনটা আপনারা দেখেছেন আমাদের শ্রদ্ধে মুজাম্মেল আলী স্যার আমাদের সাথে আছেন প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রধানরা কি সিলেকশন গ্রেড বা উচ্চতর গ্রেড পাবেন কি স্যার একটি প্রশ্ন করেছেন আমরা কিন্তু এই সংক্রান্ত উত্তর সংগ্রহের সর্বাত্মক চেষ্টা করব তবে আমরা যে প্রাথমিকভাবে যেটা বুঝতে পেরেছি প্রাথমিকভাবে আমরা যেটা চিন্তা কর মানে প্রাথমিকভাবে যে তাদের কাগজপত্র যাচাই করে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা কিন্তু আসলে বলতে চাই সেটা হলো গিয়ে এক সেকেন্ড স্যার আমি একটু কাগজে বারো জুন জারি করা নীতিমালায় যেটা বলা ছিল নীতিমালায় বলা ছিল কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীগণ তাদের এমপিও ভুক্তির তারিখ থেকে দশ বছর সন্তোষজনক চাকরি পূর্ণ হলে পরবর্তী উচ্চতর বেতন গ্রেড প্রাপ্য হবেন এবং পরবর্তী ছয় বছর পর একইভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রাপ্য হবেন তার মানে একজন শিক্ষক বা কর্মচারী এইখানে কিন্তু উল্লেখ করা নাই স্যার তিনি সহকারী শিক্ষক হবেন নাকি তিনি প্রভাষক হবেন বা এইভাবে এখানে বলা হয়েছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মত শিক্ষক ও কর্মচারী আমার মনে হয় যে এইটার মধ্যে আমি প্রাথমিকভাবে যেটা বুঝতে পারি এটার মধ্যে উচ্চ মানে প্রতিষ্ঠান প্রধানরা অন্তর্গত তো এইটা একটু ব্যাখ্যা করে বলবো যে মাওসি থেকে আমরা কিছু ব্যাখ্যা পেয়েছি আজকে থেকে আমরা কিছু তথ্য সংগ্রহ করেছি এই ব্যাপারে তাহলে প্রথমটা কিন্তু এগারো বছর পূর্তিতে দশ বছর শেষ হলে দশ বছর চাকরির পূর্তি হওয়ার পরে এগারো বছরে যখন চাকরিটা তার পড়বে তখন কিন্তু হবে আর আর সেকেন্ডটা হলো ছয় বছর পরবর্তী ছয় বছর পূর্তির পরে সাত বছরে যখন পড়বে তখন কিন্তু চাকরি পূর্ণ হতে হবে ছয় বছর তারপরে সাত বছর তো সেইটা তারা পাবেন তো সেইটাই তো আর যাতে এইটা কিন্তু বলা হয়েছিল আর নীতিমালা কিন্তু এটাও বলা হয়েছিল যে সমগ্র চাকরি জীবনে দুইটার বেশি কিন্তু তারা টাইম স্কেল পাবেন না তো এই ব্যাপারটা বলা হয়েছিল এখন যে নির্দেশনাটা মাওসি থেকে চাওয়া হয়েছে মন্ত্রণালয়ের কাছে সেটা হলো আট বছরে যারা স্কেল প্রাপ্ত হয়েছেন তাদের পরবর্তী স্কেলটা কি তারা পাবেন কি পাবেন না এবং তাছাড়া আর কত বছরে প্রাপ্য হবেন আর গত বছর গতকালকের আমাদের যে প্রতিবেদনটা ছিল সেখানে কিন্তু আপনারা একটি ভালো ভালো তথ্য পেয়েছেন গতকালকে তো সেইটা কিন্তু আপনারা একটা ভালো খবর ছিল উচ্চতর গ্রেড সম্পর্কে সেটা কিন্তু অলরেডি মাউসি থেকে কিন্তু একটু দেরি হলেও মাউসি থেকে কিন্তু জানানো হয়েছে যে উচ্চতর স্কেলের ব্যাপারটা যেই ব্যাপারে কিন্তু নির্দেশনা কামনা করা হয়েছে মন্ত্রণালয় থেকে যে শিক্ষকরা কবে উচ্চতর গ্রেডটা পাবেন এছাড়া আরেকটা ব্যাপার কিন্তু ই ব্যাপারটা বলতে চাই যে ই বিষয়টা কিন্তু আপনাদের আপনারা জানেন যে আর আর ই নেওয়ার জন্য ই রেজিস্ট্রেশন সেটার সময় কিন্তু আরও তিন দিন বাড়ানো হয়েছে এ ব্যাপারে আমরা কিন্তু এন এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছি এবং তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা এই তারা কিন্তু কেন হবে সেটা কিন্তু আপনার রিপোর্টটা জাস্ট আমাদের লাইভটা শেষ হলে ইনশাল্লাহ আপনারা সবাই dunishkar.com এ দেখতে পারবেন এই বিষয়ভিত্তিক থাকে নতুন কোনো এমডি শাহিন ভাইয়ের প্রশ্ন আমি বুঝিনি অনেকেই প্রশ্ন করছেন সবাইকে ধন্যবাদ দৈনিক শিক্ষা ডট কমের সাথে থাকার জন্য আসলে আপনারা যে আমাদের তথ্য ইয়া করেন একজন মাসুদ ভাই বলেছেন দৈনিক শিক্ষার রিপোর্টের অপেক্ষায় থাকেন তিনি তো সবাইকে অনেক ধন্যবাদ আপনারা যে আমাদের সাথে থাকেন আমাদের যেভাবে অনুপ্রাণিত করেন আমাদের উৎসাহিত করেন আমাদের সাহস যোগান আসলে আপনারাই আমাদের আমরা যে এত স্ট্রংলি কথা বলি অনেক সময় অনেক অনেকের সাথেই তো এটার কিন্তু অনুপ্রেরণা আপনারাই আমাদের দর্শকরা তো আপনারা যদি আমাদের সাথে এভাবে থাকেন আমরা কিন্তু এভাবেই এগিয়ে যাব এবং আপনাদের জন্য আরও নতুন নতুন আপডেটের যে তথ্যগুলো এই তথ্যগুলো কিন্তু এই তথ্যগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন এবং আমরা তথ্যগুলো কিন্তু আমরা সংগ্রহ করব এবং সংগ্রহ করেছি তো এই ব্যাপারটা কিন্তু আপনারা করার চেষ্টা করব তো সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য অনেকে প্রশ্ন করছেন চন্দ্র দে ভাই বলছে কোন পাঁচশো আটচল্লিশটি স্কুলে নিয়োগ দিবে সি এই যে গতকালকে যে ইয়াটা হলো সেইটা কিন্তু আপনারা জানেন যে এই নিয়োগটা কিন্তু সিসিপের মাধ্যমে সিসিপের পথগুলোতে হবে তো সেই ব্যাপারটা কিন্তু আপনারা যে জানেন যে এটা সেসিফের তো এখনও কিন্তু একটা প্রশ্ন আছে যে সিসিফের প্রকল্পের আওতায় এদের অবস্থা কীরকম হবে আমরা জানি এসিটি শিক্ষকদের কিন্তু একটু জটিলতা সৃষ্টি হয়েছিল এসিটিরা প্রায় পাঁচ হাজারের বেশি শিক্ষক কিন্তু একজনের একটি ভুল আশ্বাসে দিন তারা কিন্তু তার মানে এখন বেতন পাচ্ছেন না এক বছর ধরে তারা কিন্তু এখন চাকরিটাই নেই সেই প্রকল্পটাই কিন্তু বিলুপ্ত হয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি তো প্রার্থীদের অনেকের প্রশ্ন দেখছি আসলে দর্শকদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনারা কিন্তু আমাদের প্রশ্ন করবেন অনেক সময় আমরা কিন্তু সময় স্বল্পতার কারণে আপনাদের প্রশ্ন নিতে পারি না কিন্তু আমাদের টিম কিন্তু সেই প্রশ্নগুলো সংগ্রহ করে তো এই ব্যাপারে কিন্তু আমরা সবাই আমরা কিন্তু এই তথ্যগুলো সংগ্রহ করি তো আপনারা প্রশ্ন করবেন আপনারা দৈনিক শিক্ষার সাথে থাকবেন সেই কামনা করি আর আপনারা জাস্ট প্রশ্ন করে দিবেন ভাই এখানে কিন্তু লাইভে প্রশ্ন করার জন্য আপনাদের অনুমতি প্রার্থনার কিছু নেই আপনারা জাস্ট প্রশ্ন করবেন আমরা কিন্তু প্রশ্ন দেখব আমরা দেখি আমাদের টিম কিন্তু প্রশ্ন সংগ্রহ করে আপনারা কিন্তু দেখেছেন অনেক প্রশ্ন আপনারা করেছেন যেটার উত্তর হয়তো আমরা তাৎক্ষণিকভাবে লাইভে দিতে পারিনি বা প্রশ্নটা দেখতে পারিনি পরবর্তীতে আপনারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুকে এবং আমাদের দৈনিক শিক্ষা ডট এই সংক্রান্ত প্রতিবেদন দেখেছেন তো একটু বলবো আর যারা আছেন আমাদের সাথে সবার নাম অল্প করে একটু বলবো অনেকে প্রশ্ন করেন আসলে সিরাজুম মুনিরা আছেন মাসুম ইসলাম আছেন আমাদের সাথে শাহাদত এই ফেরদোস আছেন আলী আহমদ আছেন রিজোয়ানা নাসিম রিজোয়ানা নাসিম আছেন জয়েন করার পর না বিএড পা করার পর আসলে এইটা কিন্তু আমরা বলতে চাই যে এখানে কিন্তু বলা হয়েছে স দশ বছর সন্তোষজনকভাবে চাকরি পূর্ণ হলে পরবর্তী উচ্চতর গ্রেড প্রাপ্য হবেন এখানে কিন্তু বিএড কথাটা কিন্তু এমপিও নীতিমালায় বলা হয়নি এমপিও নীতিমালায় বলা হয়েছিল কিন্তু টু দি পয়েন্টে যেটা সেটা কিন্তু চাকরির পূর্ণ হলে এখানে কিন্তু চাকরি পূর্ণ হলে কিন্তু তিনি উচ্চতরের প্রাপ্য হবেন এইভাবে বলা হয়েছে জান্নাতুল ডেভি আছেন শিক্ষকরা কবে নাগাদ বেতন পাবেন আসলে এটা কিন্তু একটা জটিলতা হয়েছে শিক্ষকদের যে ব্যাপারটা যে এখনও কিন্তু এমপিওর তথ্য যাচাই বাছাই হচ্ছে যদিও মন্ত্রণালয় কিন্তু আমাদের জানিয়েছিল যে শিক্ষকরা জুলাই থেকে তাদের বেতনটা কার্যকর হবে জবাই থেকেই তারা বেতন পান বেতনটা কিন্তু কার্যকর হবে জুলাই থেকে তার এমপিওটা কার্যকর হবে জুলাই থেকে তো আপনারা কিন্তু এই এই ব্যাপারটা কিন্তু আমরা সর্বশেষ পাওয়ার মতো তো এই কাগজপত্র যাচাই বাছাই হলে তারপরে কিন্তু ফার্দার আমরা এই ব্যাপারটা ইয়া করতে পারবো তো যাই হোক জিল্লুর রহমান সোহেল আছেন রফিকুল ইসলাম রফিক আছেন ময়িনুল ইসলাম আছেন প্রবীর পল আছেন পনেরোতম রেজাল্ট কবে আমরা কিন্তু সুস্পষ্টভাবে কবে তারিখ হবে এই ব্যাপারে আমরা একটি রিপোর্ট লিখবো আমরা কিন্তু অলরেডি লিখেছি যে ফল প্রকাশের কিছুদিন পরেই কিন্তু রেজাল্টটা হবে এটা কিন্তু আপনারা দৈনিক ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আছে আপনারা দেখবেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দৈনিক শিক্ষা ডট কমের সাথে থাকার জন্য তো রিজোয়ানা নাসিম উনি বলেছেন আলহামদুলিল্লাহ আজকে অ্যান্সার পেলাম আমরা আসলে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি কিন্তু আসলে আমরা যদি আপনি যদি এভাবে অ্যান্সার নাও পান তাহলে কিন্তু আপনারা আমরা কিন্তু অ্যান্সার আমরা কিন্তু এই সংক্রান্ত রিপোর্ট লিখি আপনাদের ব্যাপারটা নিয়ে আমরা যদি লাইভে না বলতে পারি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের লাইফটা আমরা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দৈনিক শিক্ষা ডট কমের সাথেই থাকবেন আর যারা দৈনিক শিক্ষার নাম ব্যবহার করে ফর অনলাইন চালায় বা আমাদের তথ্য আমরা কিন্তু লাইভে ঘোষণা দিয়ে তারপরে আমরা একটু রিপোর্ট দেই আপনারা কিন্তু লক্ষ্য করেছেন তো আপনারা থাকবেন তো সবাইকে ধন্যবাদ যারা আসলে অনেক সমস্যার মধ্যে আছেন ভাই জীবনের সমস্যা একটা অংশ আসলে আপনারা মন খারাপ করবেন না তো সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমাদের লাইফটা শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ